আচ্ছা, যেটা পড়বো আজকে সেটা হচ্ছে মাল্টি থ্রেডিং। এখন হচ্ছে মাল্টি থ্রেডিং বিষয়টা একটু কমপ্লেক্স, আবার চিন্তা করলে হচ্ছে একদিক দিয়ে খুবই সহজ, কারণ যেহেতু এখন আমাদের সবারই আসলে প্রসেসরে অনেকগুলা কোর থাকে, অনেকগুলা কোর থাকার সুবিধা হচ্ছে কি যে আমরা হচ্ছে মাল্টিপল কাজ একসাথে করতে পারি। যে আপনি গান শুনতেছেন, সাথে হচ্ছে গিয়ে কম্পিউটারে টাইপ করতেছেন, মাঝে মাঝে একটু ফেসবুকেও কিছু কি করতেছি, তো একসাথে আসলে আমরা যখন অনেকগুলা কাজ করি তখন হয় কি, যদি আপনার সিঙ্গেল প্রসেসর থাকে তখন হচ্ছে একটা একটা কাজ করতে অনেক বেশি সময় লাগতো, অর্থাৎ আপনাকে একসাথে সে একটা কাজই সার্ভ করতে পারতো। তো এখন হচ্ছে আমাদের মাল্টিকোর হওয়ার সুবিধা যে আমরা হচ্ছে একসাথে এখন অনেকগুলা কাজ করতে পারি। যেমন মানুষ আমরা কি করি, একসাথে অনেকগুলা কাজ করি, খাইতে খাইতে হচ্ছে মুভি দেখি, খাইতে খাইতে অনলাইন ক্লাস করি, তো একসাথে হচ্ছে মাল্টিপল কাজ করতে পারি। তো এখন আমাদের কম্পিউটারও যেন একসাথে মাল্টিপল কাজ করতে পারে, সেই জন্য এই কনসেপ্টটা নিয়ে আসছে যে মাল্টি থ্রেডিং। মাল্টি থ্রেডিং এর কাজ কি, প্রতিটা প্রোগ্রাম যে থাকবে সেই প্রত্যেকটা প্রোগ্রামকে আমরা হচ্ছে ছোট ছোট ভাগ করে নিব এবং প্রত্যেকটা ছোট ছোট ভাগ একসাথে হচ্ছে কাজ করতে থাকবে। তো কমন এক্সাম্পল যদি আমি ধরে নেই, যে আমি ধরতে 1 থেকে 100 পর্যন্ত ধরেন কাউকে যোগ করতে বললাম, তো একটা মানুষ 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে যতটুকু সময় লাগবে, ধরে নিলাম যে প্রত্যেকটা যোগ করতে তার হচ্ছে 1 মিনিট করে লাগে বা 1 সেকেন্ড করেও যদি লাগে তাহলে তার টোটাল 100 সেকেন্ড লাগবে। এখন যদি আমি 10 জন মানুষকে এনে দিই, 10 জন মানুষকে 10টা 10টা করে নাম্বার দিয়ে দিলাম, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে পুরো কাজটাই সে আমাকে 10 সেকেন্ড থেকে 11 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে, তাহলে আমার টাইম কনজিউমিং এখানে অনেক বেশি কমে যাচ্ছে। এই জন্য মাল্টি থ্রেডিং জিনিসটা আসছে, যাতে আমরা একসাথে অনেকগুলা কাজ করতে পারি এবং প্যারালেলি কাজগুলো করতে পারি, সেই জন্যই আমরা মাল্টি থ্রেডিং ব্যবহার করি। তাহলে থ্রেড কি জিনিস? থ্রেড এখানে বলা হয়েছে যে থ্রেড হচ্ছে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের আসলে নর্মাল আমাদের যে কন্ট্রোল গুলা থাকে প্রোগ্রামের মধ্যে ঠিক সেম ওই রকম ভাবে কন্ট্রোল গুলা থাকে, অর্থাৎ নর্মাল প্রোগ্রামের মতনই সে থাকবে। তো হচ্ছে সিঙ্গেল থ্রেডের যে প্রোগ্রাম গুলা সেগুলাতে কি থাকে, মানে নর্মালি আমরা যেগুলো তৈরি করি আর কি, যে একটা ক্লাস থাকবে, ক্লাসের মধ্যে কিছু ফাংশন থাকে, কিছু হচ্ছে ভ্যারিয়েবলস থাকে, এই জিনিসগুলো হচ্ছে ক্লাসের মধ্যে থাকে। তো এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যেহেতু একটা ক্লাসই আছে, এখানে আমরা বলতেছি এই জিনিসটাকে হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রাম, যেহেতু এখানে মাল্টিপল কোনো কিছু ব্যবহার করা হয়নি। তাহলে মাল্টি থ্রেডেড প্রোগ্রাম কোনগুলোকে বলি, যদি আমার এরকম একটা মেইন থ্রেড থাকে এবং তার জন্য হচ্ছে আমাদের কনকারেন্টলি আলাদা আলাদা এক্সট্রা থ্রেড আমরা তৈরি করতে পারি, তাহলে কি হয়, এই যে এই তিনটা জিনিস আছে, তিনটা আলাদা আলাদা থ্রেড আছে, তারা হচ্ছে প্যারালেলি একসাথে চলতে থাকে। এই ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, অর্থাৎ আপনার এখানে যদি থ্রেড হিসেবে চিন্তা করি আমরা, যে থ্রেড এ, থ্রেড বি, থ্রেড সি, এই তিনটা হচ্ছে আমার একসাথে কাজ করে। কিভাবে এই জিনিসগুলো একসাথে কাজ করে একটু পরেই আমরা হচ্ছে আমি কোড করে টেস্ট করছি এবং এগুলো হচ্ছে আমরা একটু পরেই এক্সাম্পলটা দেখব। আচ্ছা, তো হচ্ছে এখন আমরা থ্রেড কিভাবে তৈরি করি, থ্রেড আমরা তৈরি করি হচ্ছে দুইটা ভাবে। একটা আমরা তৈরি করতে পারি হচ্ছে থ্রেড ক্লাস কে এক্সটেন্ড করে, আরেকটা আমরা করতে পারি হচ্ছে রানেবল ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করে। এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা হচ্ছে থ্রেড ক্লাস মানে থ্রেড কে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন এই যে আপনারা ক্লাস গুলো তৈরি করবেন, আমরা যে থ্রেড ক্লাস আছে বা রানেবল ইন্টারফেস আছে, এদের মধ্যে একটা মেথড আছে, যে মেথডটার নাম হচ্ছে এই রান। এই রান মেথডের কাজ হচ্ছে, এই রান মেথডের মধ্যে আমরা যা যা লিখব ওই থ্রেড আমার সেই সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে। যেমন হচ্ছে অন্যান্য ক্ষেত্রে অনেক রকমের ফাংশন থাকতো, কিন্তু থ্রেড ক্লাসের জন্য আমার থ্রেড কে রান করানোর জন্য আমার প্রয়োজন হচ্ছে এই রান ফাংশনটা। এই রান ফাংশনটা অলরেডি এই থ্রেড ক্লাস এবং রানেবল ইন্টারফেস এর মধ্যে দেওয়া আছে। তো এখন যদি আপনার কোনো কিছু আগে থেকে দেওয়া থাকে, সেটাকে আমরা রিইউজ করতে চাই নিজেদের মতন, তখন আমাদের কি করতে হয়, ওভাররাইড করতে হয় ফাংশনটাকে। তো ফাংশনটাকে এই জায়গায় আমরা ওভাররাইড করব, এই রান ফাংশনকে। রান ফাংশনকে ওভাররাইড করে আমরা এই থ্রেড এর মধ্যে যা যা কাজ করতে চাই, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে চাই না কেন, সেগুলো আমরা সব এই রান ফাংশনের মধ্যে লিখবো। এবার বলা হয়েছে যে আমরা যদি থ্রেড ক্লাস এর মাধ্যমে এক্সটেন্ড করে কোনো থ্রেড তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব, ওই আগে যা যা করছিলাম একই জিনিস, জাস্ট আপনি আপনার ক্লাসের নাম লিখবেন, তারপরে যে নামটা আমি থ্রেডে দিতে চাই সেটা লিখবো। লেখার পরে ওই এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে আমরা এই যে থ্রেড যেটা আছে সেইটাকে আমরা হচ্ছে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করলাম। তাহলে এই থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করার পরে এখন আপনার যেটা করতে হবে, যে আমরা এখন এরপরে রান ফাংশনের মাধ্যমে, রান ফাংশনের মধ্যে হচ্ছে যা যা করতে চাই সেই কথাবার্তাগুলো লিখবো, লেখার পরে মেইন ফাংশন থেকে স্টার্ট এর মাধ্যমে কল করে আমরা হচ্ছে আমাদের থ্রেড এর এক্সিকিউশন দেখতে পারবো। এখন আমাদের এই যে থ্রেড ক্লাসটা আছে সে আছে হচ্ছে এই যে জাভা ডট ল্যাং প্যাকেজের মধ্যে। এখন আমরা জানি যখনই আমরা হচ্ছে নেট বিনসে কোনো কিছু কাজ করতে নেই,
তখন কিন্তু আমাদের আর আলাদা করে জাভা ডট ল্যাং এই প্যাকেজটাকে কল করা লাগে না, সে হচ্ছে অটোমেটিক্যালি ইন্টিগ্রেটেড থাকে আমাদের ক্লাসগুলোর মধ্যে। সেই জন্য এই জিনিসটা আসলে নেটবিনস এর মধ্যে আমাদের লেখা লাগে না। আমি জানি না এক্লিপস বা অন্যান্য সিস্টেমে লেখা লাগে কিনা, কিন্তু হচ্ছে নেটবিনসে এই জিনিসটা না লিখলেও জাস্ট এক্সটেন্ড থ্রেড লিখলেই সে হচ্ছে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করতে পারে, এই আর কি। তো হচ্ছে একটু এক্সাম্পল দেখি তাহলে আবার একটু ক্লিয়ার হবে এই কথাগুলো, হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে দেখি। আচ্ছা, আমরা একটা ক্লাস তৈরি করলাম, যে ক্লাসের মধ্যে আমরা হচ্ছে থ্রেডকে এক্সটেন্ড করছি। এরপর আমি এই ক্লাসের মধ্যে যাচ্ছি যে 1 থেকে 5 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সে আমাকে হচ্ছে সেগুলো শো করবে। যদি আমি এই কাজটা করতে চাই তাহলে আমার কি করতে হবে, এই সব কথাবার্তা আমি লিখবো হচ্ছে এই যে রান ফাংশনটা আছে তার মধ্যে। তাহলে নর্মালি আমরা একটা ক্লাস তৈরি করব, এক্সটেন্ড করব থ্রেডকে, তারপর রানের মধ্যে সব কথাবার্তা লিখবো। এরপর আমাদের কাজ হচ্ছে এই মেইন ক্লাস থেকে আমরা হচ্ছে তার একটা অবজেক্ট তৈরি করব। তাহলে আমি তার একটা অবজেক্ট তৈরি করলাম, নর্মালি যেভাবে করি যে নিউ কিওয়ার্ডের মাধ্যমে একটা অবজেক্ট তৈরি করি আমরা। অবজেক্ট তৈরি করার পরে এরপরে আমরা হচ্ছে ওই অবজেক্ট ডট স্টার্ট লিখলেই অটোমেটিক্যালি সে আমার রান ফাংশনের মধ্যে যা যা আছে সেই জিনিসগুলো কাজ করতে থাকবে। এখন যদি আমরা একটা থ্রেড কে বন্ধ করে দিতে চাই যে আমার কাজের মাঝখানে আমি চাই না থ্রেডটা এখন কন্টিনিউ করুক, তাহলে এইটার জন্য আমাদের যেটা করা লাগবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে এই স্টপ ফাংশন। স্টপ ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো স্টার্টিং থ্রেড বা রানিং থ্রেড কে আমরা হচ্ছে স্টপ করে দিতে পারি। তারপরে আমরা যদি কোনো থ্রেড কে ব্লক করে রাখতে চাই কিছুক্ষণের জন্য, তখন আমরা হচ্ছে এই মেথড গুলো ইউজ করি, স্লিপ, সাসপেন্ড, ওয়েট। স্লিপ এর মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত হচ্ছে তাকে ব্লক করে রাখতে পারি। ওয়েট এর ক্ষেত্রেও সেম, যে আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তাকে হচ্ছে অপেক্ষা করে রাখতে পারি। সাসপেন্ড এর ক্ষেত্রে হচ্ছে কিছু নির্দিষ্ট কন্ডিশনের জন্য আমরা হচ্ছে তাকে সাসপেন্ড করে রাখতে পারি। এই তিনটার কাজ কি একটু পরেই আমরা হচ্ছে ওই স্টেপ গুলোতে যাবো লাইফ সাইকেলে, তখনই দেখতে পাবো। তো হচ্ছে একটা থ্রেড এর লাইফ সাইকেলে কি কি স্টেট থাকে আমরা সরাসরি চলে যাই হচ্ছে এই ছবিতে। স্টেট থাকে আমার হচ্ছে 5টা, নিউবর্ন, রানিং, রানেবল, ব্লক আর হচ্ছে ডেড। এই 5টা স্টেটের মধ্যেই আমার হচ্ছে একটা থ্রেড ঘোরাঘুরি করতে পারে। তাহলে আমরা হচ্ছে থ্রেডটা যখন শুরু করি বা তৈরি করি তখন হচ্ছে আমার থ্রেডটা থাকে হচ্ছে নিউবর্ন স্টেপের মধ্যে। এখন এই নিউবর্ন স্টেপ থেকে আপনি হচ্ছে 2 জায়গায় যাইতে পারেন। একটা হচ্ছে আমি চাইলে এই রানেবল এর মধ্যে চলে আসতে পারি স্টার্ট ফাংশনের মাধ্যমে, অর্থাৎ স্টার্ট দিয়ে আমি হচ্ছে কোন একটা থ্রেড কে ইনিশিয়েট করি যে সে এখন কাজ করা শুরু করবে। অথবা আপনি স্টপ ফাংশনের মধ্যে মাধ্যমে এটাকে ডেড স্টেটে পাঠাই দিলেন যে আমি আর এটা নিয়ে কোনো কাজ করব না, একে মেরে ফেলি। তো হচ্ছে আমরা এই 2টা কাজ নিউবর্ন থেকে করতে পারি। এখন নিউবর্ন থেকেই যখন আপনি আসবেন আপনি কিন্তু সাথে সাথে রানিং স্টেপে চলে যাবেন না, আপনারা আসবেন হচ্ছে রানেবল এর মধ্যে। অর্থাৎ আমরা এখন ওয়েট করব কখন আমার টাইম আসবে, কখন আমি রান করতে পারবো। তাহলে এই জিনিসটার জন্য আমাদের নিউবর্ন থেকে যখনই আমি স্টার্ট দেই সে হচ্ছে রানেবল স্টেপ এর মধ্যে চলে আসে। এখন রানেবল এর মধ্যে হচ্ছে সিকুয়েন্সিয়ালি আপনি একটা 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 করে সে হচ্ছে রান স্টেপে থাকতে পারে। এখন ধরেন কোনো কাজ করার সময় আপনি হচ্ছে এটাকে ইয়েল ফাংশনের মধ্যে আপনার অন্য একটা থ্রেডের প্রয়োজন। এমন হয় যে আমরা একটা ক্লাস বা একটা ক্লাস নিয়ে কাজ করতেছি, আমার এখন অন্য ক্লাসে ইনফরমেশন দরকার। ঠিক তেমনি আপনি যখন একটা থ্রেড নিয়ে কাজ করতেছেন আপনার যদি অন্য একটা থ্রেডের ইনফরমেশন লাগে তখন আপনি ইউজ করবেন হচ্ছে এই ইয়েল্ড যে ফাংশনটা আছে, ইয়েল্ড ফাংশনটা। এই ইয়েল্ড ফাংশনের মাধ্যমে আমরা আমার নিজের যে থ্রেডটা আছে তার মধ্যে আমি অন্য একটা থ্রেডের ইনফরমেশন আনতে পারি। এখন আপনি যদি নর্মালি কাজ করে তাহলে সে কি করবে, এই রানেবল থেকে রানিং স্টেপে যাবে, একটা একটা করে থ্রেড কাজ করবে। তো এই থ্রেড কাজ করার সময় থ্রেড গুলোর মধ্যে আবার প্রায়োরিটিও থাকে, যে আমার এই থ্রেডের প্রায়োরিটি বেশি, সে হচ্ছে হাইফাই মানুষ তাহলে তাকে আমরা আগে জায়গা দিব। তাহলে এরকম যাদের প্রায়োরিটি বেশি থাকবে তখন আপনার এই যে রানিং স্টেপে যারা যারা থাকবে তারা হচ্ছে চলে আসে এই যে ব্লক স্টেপ আছে সেখানে। হয় তারা হচ্ছে ওই প্রায়োরিটি বেশি আছে এরকম কারোর জন্য নিজের জায়গা ছেড়ে ব্লকে চলে আসে, অথবা আপনি চাইলে যে কোনো সময় রানিং স্টেপ থেকে তাকে ব্লক স্টেপে পাঠিয়ে দিতে পারেন। এখন ব্লক স্টেপে আমরা কাকে মধ্যে পাঠাবো, আমরা পাঠাবো হচ্ছে সাসপেন্ড, স্লিপ অথবা ওয়েট। এই ফাংশন গুলোর মাধ্যমে আমরা যে কোনো থ্রেড কে রানিং স্টেপ থেকে ব্লক স্টেপে পাঠাইতে পারি। এখন আপনি ব্লক স্টেপ থেকেও চাইলে তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারেন স্টপ ফাংশনের মাধ্যমে, কিংবা আপনি চাইলে যে ব্লক স্টেপ থেকে আমি আবার ওকে কাজ করাইতে চাই, বা ও হচ্ছে অর্ধেক কাজ করছে হাই প্রায়োরিটির জন্য বাকি কাজটুকু করতে পারে নাই, তাহলে বাকি কাজ করানোর জন্য যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি রেজিউম অথবা নোটিফাইয়ের মাধ্যমে তাকে হচ্ছে আপনি এই আবার
এই অ্যাক্টিভ স্টেট স্টেটে নিয়ে আসতে পারবেন। এখন এই সেম কথাগুলাই এই জায়গায় বলা আছে, যেমন হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে বলা আছে নিউবর্ন দুইটা কাজ করতে পারে, স্টার্ট আর স্টপ। স্টার্ট দিয়ে আমরা শুরু করি, স্টপ দিয়ে মেরে ফেলি। এই কথাটাই একটু আগে আমি যেটা বলছি সেইটা, ঠিক তেমনি রানেবলের ক্ষেত্রেও একই কথাবার্তা বলা আছে। এখানে যেমন বলা আছে যে এখানে একটু সুন্দর করে আবার ছবি দিয়ে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, এই আর কি। এই কথাগুলো আসলে ওই একটা ছবিতেই বলে ফেলছি, কিন্তু বাকি সব কাজই সেম, যে আমরা যখন হচ্ছে রানিং স্টেপে থাকবেন, যদি আপনি হচ্ছে এই রানিং স্টেপ থেকে সাসপেন্ড ফাংশন আমি ইউজ করি, তাহলে আপনি সাসপেন্ড হয়ে যাবেন, অর্থাৎ এখানে, তারপর ব্লকের মধ্যে থাকবেন, ব্লক থেকে আবার রিজিউম ফাংশনের মাধ্যমে আপনি রানে বলে চলে আসবেন। ঠিক তেমনি যদি আমরা হচ্ছে সাসপেন্ড ইউজ না করে স্লিপ ইউজ করি, তাহলে সে অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময় পর সে স্লিপ স্টেপ থেকে রানে বলে স্টেপে চলে আসবে। কিংবা আপনি যদি হচ্ছে ওয়েট ফাংশন ইউজ করেন, তাহলে সে হচ্ছে এই ওয়েটিং বা হচ্ছে ব্লক স্টেটে থাকবে, সেখান থেকে যখন আপনি নোটিফাই দিবেন তখন সে আবার হচ্ছে রানে বলে স্টেপে চলে আসবে। অর্থাৎ আমরা যখন চাই যে কোনো থ্রেডকে হচ্ছে ওয়েট করাইতে পারি, আবার যখন প্রয়োজন আমরা তাকে নিয়ে কাজ করতে পারি। এরপরে যখন আপনারা থ্রেড ব্যবহার করবেন, তখন হচ্ছে আসলে কিছু এক্সেপশন আসে আমাদের, যেমন একটা হচ্ছে ইলিগাল থ্রেড স্টেট এক্সেপশন। এই এক্সেপশনটা কেন আসে, ধরেন কোনো কারণে আপনি হচ্ছে স্লিপিং স্টেটে নাই বা হচ্ছে ব্লক স্টেটে নাই, তারপরও আপনি হচ্ছে রেজিউম ফাংশনটা ইউজ করতেছেন রিজিউম করার জন্য এটা, কিন্তু আপনি যেহেতু ব্লকে নাই, আপনি রানিং অবস্থায় আছেন, তখন কিন্তু রিজিউম ফাংশনটা আপনার কাজ করবে না। কিংবা হচ্ছে আপনি অলরেডি কোন একটা থ্রেড আপনার ডেড স্টেটে আছে, আপনি তাকে সাসপেন্ড করতে যাচ্ছেন বা কোনো কিছু করতে যাচ্ছেন, তখন কি হয় যে আমার আসলে ওই জিনিসটা কাজ করবে না। অর্থাৎ আমার থ্রেড যে স্টেটে আছে, আমি যদি সেই স্টেট থেকে অন্য কোনো স্টেটে নিতে চাই, যেটা হচ্ছে আসলে ইলিগাল স্টেট আমার জন্য, তখন আমার এই ধরনের একটা এক্সেপশন দিবে সে। তাহলে এখন এক্সেপশনের জন্য আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের এই যে ক্যাচ ইউজ করতে হয়, যেমন হচ্ছে কোনো থ্রেড ডেড, যদি আপনি কোনো থ্রেড কে কিল করে ফেলছেন তারপরে হচ্ছে সেটা নিয়ে কাজ করতে চান, তখন আপনি ইউজ করবেন হচ্ছে এই যে থ্রেড ডেড যে এক্সেপশনটা আছে সেটা। যদি আপনি হচ্ছে কোনো এক্সিকিউশন হুট করে মাঝখান দিয়ে হচ্ছে এক্সিকিউশনের মধ্যে বাধা দেন, তখন আপনি ইন্টারাপ্টেড এক্সেপশন একটা এক্সেপশন ইউজ করবেন। তারপরে হচ্ছে একটু আগে দেখলাম যে ইলিগাল আমার থ্রেড স্টেট এক্সেপশন আছে, তো এরকম হচ্ছে বিভিন্ন ধরনের এক্সেপশন আছে, আমার যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করব। আর নেটবিনসের সুবিধা হচ্ছে অটোমেটিক্যালি সে আমাকে সাজেস্ট করে যে আমার আসলে কোন ধরনের এক্সেপশন সেখানে হয়েছে। একটু পরে এক্সাম্পলটা দেখবো যে আসলে কিভাবে সে আমাকে অটোমেটিক্যালি সাজেস্ট করছিল যে এখানে এই ধরনের এক্সেপশন হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে থ্রেড প্রায়োরিটি। একটু আগে বললাম যে অনেক সময় এমন কিছু থ্রেড থাকে যাদের প্রায়োরিটি অনেক বেশি থাকে, যখনই সেই থ্রেড গুলা মানে আমি চালু করব বা স্টার্ট ফাংশনের মাধ্যমে শুরু করব, ইনিশিয়েট করব, তখন হচ্ছে আমার অন্যান্য রানিং সব থ্রেড বাদ দিয়ে তার প্রায়োরিটি অনুযায়ী ওই থ্রেড গুলা কাজ করে। তো নর্মালি হচ্ছে কি হয়, এই যে নন প্রায়োরিটি ইকুয়াল টু 5 দাও, অর্থাৎ প্রত্যেকটা থ্রেড আমরা যখন তৈরি করি, যদি আমি প্রায়োরিটি সেট না করে দেই, তাহলে সে ডিফল্ট হিসেবে এই নন প্রায়োরিটি -5 এই স্টেটের মধ্যে থাকে। এখন হচ্ছে যদি আপনি তার প্রায়োরিটি কমাই দিতে চান, তাহলে আপনি মিনিমাম প্রায়োরিটি দিবেন। তাহলে মিনিমাম প্রায়োরিটি দিলে কি হয়, নর্মাল যে থ্রেড গুলো আছে তার চেয়ে সে সবার শেষে পারফর্ম করবে। কিংবা আপনি যদি ম্যাক্স প্রায়োরিটি দেন, তখন সে কি করবে, অন্যান্য থ্রেড গুলার চেয়ে সে হচ্ছে সবার আগে পারফর্ম করবে। তো এইভাবে আমরা থ্রেড গুলার আসলে প্রায়োরিটিও সেট করে দিতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু রান করে দেখি। যেমন আমি এখানে হচ্ছে 4টা ক্লাস তৈরি করছিলাম, এই ক্লাসটা তৈরি করছি হচ্ছে এক্সটেন্ড থ্রেড ক্লাস এর মাধ্যমে, এটাও হচ্ছে থ্রেড ক্লাস কে এক্সটেন্ড করে করছি, এগুলোও থ্রেড ক্লাস কে এক্সটেন্ড করে করছি। একই কাজ, সে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত খালি আমাকে প্রিন্ট করে দেখাবে, এবং এই যে 4th ক্লাস যেটা ছিল সেটাকে কিন্তু আমি আর এক্সটেন্ড করিনি। এটাকে আমরা করছি যে রানেবল যে ইন্টারফেসটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে আমরা হচ্ছে এই ক্লাসটা তৈরি করছি। এখন আপনারা খেয়াল করে দেখেন যে এইখানে প্রত্যেকটাই আমি রান ফাংশনের আগে আমার ওভাররাইড করা লাগছে, ওভাররাইড করা লাগছে এই কারণে, কারণ অলরেডি আমার এই রানেবল ইন্টারফেস এবং থ্রেড ক্লাস এর মধ্যে রানটা ইমপ্লিমেন্ট করা ছিল। আমি যেহেতু সেটাকে চেঞ্জ করে আমার নিজের মতন করে ফাংশনটা লিখতেছি, সেই জন্য আমার অবশ্যই রান ফাংশনটাকে ওভাররাইড করতে হবে। এরপর আমাদের কাজ হচ্ছে এই মেইন ক্লাস থেকে আমার একটা একটা করে ক্লাসকে তৈরি করা। তো আমি এখন কি করলাম, প্রত্যেকটা ক্লাসের একটা করে অবজেক্ট তৈরি করলাম। প্রত্যেকটা ক্লাসের অবজেক্ট তৈরি করার পরে আমি জাস্ট স্টার্ট ফাংশনের মাধ্যমে সবগুলো ক্লাসকে শুরু করে দিলাম। এখন সমস্যা হচ্ছে কোথায়, 4th ক্লাস যেটা ছিল সেটাকে আমি তৈরি করছিলাম হচ্ছে রানেবল ইন্টারফেসের মাধ্যমে, যেহেতু সে একটা ইন্টারফেস, সে কিন্তু ডিরেক্টলি স্টার্ট ফাংশনের মাধ্যমে কাজ করতে পারবে না, কারণ হচ্ছে এই স্টার্ট ফাংশনটা হচ্ছে থ্রেড ক্লাসের অন্তর্ভুক্ত, ইন্টারফেসের মধ্যে না। এই জন্য আমার কি করতে হয়, এই যে ইন্টারফেস টাইপের আমি একটা
ক্লাস তৈরি করছি, তাহলে এটার জন্য আমার এখন তৈরি করতে হবে কি, এটাকে থ্রেডে কনভার্ট করে নিতে হবে। সেটাকে থ্রেডে কনভার্ট করার জন্য একটা এক্সট্রা লাইন লিখছি, যে থ্রেড, কিছু একটা অবজেক্টের নাম দিলাম, তারপরে হচ্ছে সেটার মধ্যে আমার যে ইন্টারফেসটা ছিল সেটাকে আমি এটাকে প্যারামিটার হিসেবে ব্যবহার করছি। এখন তাহলে আমার যে ফোর্থ ক্লাসটা ছিল সেটা এখন হয়ে যাবে আমার থ্রেড। এখন আমি নর্মালি সেটাকে থ্রেড এর মতন করে কাজ করতে পারবো। তাহলে আমরা এখন একটু টেস্ট করে দেখি যে আউটপুট কিরকম আসে। তো এই জায়গায় আসলে এক্সাম্পল আমরা দেখতে পারতেছি যে আমরা কিন্তু আগে ফার্স্ট ক্লাসকে হচ্ছে কল করছিলাম, তারপরে সেকেন্ড ক্লাসকে স্টার্ট করছি, এভাবে আমরা চারটা ক্লাসকে স্টার্ট করছি। কিন্তু দেখা গেছে যে কাজ শেষ করছে আসলে থার্ড ক্লাস আগে, তারপরে ফোর্থ শেষ করছে সেকেন্ড, এবং সবার শেষে হচ্ছে ফার্স্টটা শেষ করছে। আচ্ছা, তো হচ্ছে কোনো কারণে সে হচ্ছে সেকেন্ড ক্লাসের কাজগুলো আগে, থার্ড ক্লাসের কাজগুলো আগে শেষ হয়েছে, তারপরে ফোর্থ ক্লাসের কাজগুলো শেষ হয়েছে। তাহলে এইভাবে যখন সে প্যারালালি রান করে, তাহলে আমার যদি চারটা লুপ চালাইতাম, তাহলে চারটা লুপ চালাইতে হয়তো আরো বেশি সময় লাগতো। এখন হচ্ছে আমি চারটা লুপকে, যেহেতু প্যারালালি চারটা থ্রেড এর মাধ্যমে চলছে, তাহলে আমার একটু টাইম কনসিউম এখানে কম হয়েছে। এবং এটার থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যখন ক্লাস থ্রেড গুলো চলে, তখন হচ্ছে কিন্তু থ্রেড গুলা একসাথে এরকম মানে কন্টিনিউয়াসলি চলতে থাকে, যেমন ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড, এই কাজগুলো একসাথে কন্টিনিউয়াসলি আমার চলতে থাকবে। এখন যদি আমি এখানে কোনো কন্ডিশন দিতে চাই, যেমন আমি এখানে একটা কন্ডিশন দিয়ে টেস্ট করছিলাম, যে আমি দিলাম যে যদি আমার আই এর মান যখন 3 হয়ে যাবে, তখন আমরা কি করব, তাকে হচ্ছে স্লিপ স্টেপে পাঠাই দিব। সে হচ্ছে স্লিপ স্টেপে থাকবে আমার 100 মিলি সেকেন্ড পর্যন্ত। তাহলে এখন যদি আমি রান করি, তাহলে আমার শুধুমাত্র ক্লাস 1টা স্লিপ স্টেপে থাকবে, আর বাকিগুলো হচ্ছে তখন কন্টিনিউয়াসলি রান করতে থাকবে। তো এই জায়গায় যখন আমি রান করলাম, আমি দেখলাম যে 3টা চালার পরেই কিন্তু ফার্স্ট ক্লাস স্লিপে চলে গেছে, এবং সে কিন্তু আবার পরে 100 সেকেন্ড পরে এই ফার্স্ট ক্লাসটা আবার কন্টিনিউয়াসলি কাজ করা শুরু করছে। তো এইভাবে করে আমরা আসলে থ্রেড নিয়ে কাজ করতে পারি।